হাই গাইস, পিএইচপি প্রোগ্রামিং শেখার চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। প্রথমে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিই, নাম ইনিশিয়াল ভেরিয়েবল হিসেবে অন দিয়ে দিই। তারপর হোয়াইল লুপ তো আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা নাম ওয়ানের মান ইনিশিয়ালি ওয়ান ডিক্লেয়ার করে দিয়েছি। তারপর লুপ লুপের ভিতরে আমরা একটা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছিলাম নাম ওয়ান, তার 10 পর্যন্ত ঘুরবে। এবং এখানে একটি ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করা হয়েছে। তো যখন লুপ প্রথমে ঢুকবে, ঢোকার পরে ইকো ইকো মানটি আউটপুটে প্রদর্শন করবে, দ্য নাম্বার ইজ ওয়ান, দেন ব্রেক ব্রেক করবে লাইনটি। ব্রেক করার পর এখানে মানটি ইনক্রিমেন্ট হবে, তো এটা একটা ইনক্রিমেন্ট অপারেটর ডাবল প্লাস। তো মান ইনক্রিমেন্ট হয়ে যখন লুপটি আবার পুনরায় চলে আসবে এখানে, তো ট্রু হয়ে যাবে, তখন আবার চেক করবে মান, তখন ই করতে আউটপুট আসবে, দ্য নাম্বার ইজ টু, দেন আবার লাইন ব্রেক করবে, তবে লুপটি ঘুরতে থাকবে। তো আমরা ব্রাউজারে আউটপুটটি দেখি। একটি ভুল হয়েছে, সরি, হ্যাঁ, নাম অন হবে। আমরা রিলোড করি আবার। হ্যাঁ, এখন সঠিক দেখাচ্ছে। তো প্রথমে নাম ইনিশিয়ালি মান নাম্বার ওয়াইজ ওয়ান, নাম্বার ইজ টু, দেন থ্রি ফোর ফাইভ সিক্স টেন পর্যন্ত প্রিন্ট আউট করছে এভাবে। তো হোয়াইল লুপের কাজ মূলত এটাই, যে যতক্ষণ পর্যন্ত মান কন্ডিশন স্যাটিসফাই না করবে ততক্ষণ পর্যন্ত লুপটি ঘুরতে থাকবে। তো এই ছিল আজকে হোয়াইল লুপ সম্পর্কে আলোচনা। ধন্যবাদ।